আমাদের পৃথিবীর বয়স প্রায় 400 কোটি বছর। সৃষ্টিলগ্ন থেকেই অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের পৃথিবী বর্তমান অবস্থানে এসেছে। মানুষ সৃষ্টির শুরু থেকে সভ্যতার দিকে ধাবিত হয়ে আসছে খুব দ্রুততার সাথেই। পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে জনসংখ্যা, আর তার জন্য দরকার হচ্ছে বিশ্বায়ন। সৃষ্টি হচ্ছে কলকারখানা, বাসস্থান, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, আর এর ফলে বাড়ছে পৃথিবীর উষ্ণতা আর বেড়ে যাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরগুলোতে জনসংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে পৃথিবীর শহরগুলোতেও তাপমাত্রা চরমভাবে বাড়ছে। আর এই চরম তাপমাত্রার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় ঢাকা শহর রয়েছে সবার শীর্ষে। সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় আশঙ্কাজনক এই তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাপী চালানো ওই গবেষণায় দেখা গেছে, চরম উষ্ণতার কারণে মানুষের মধ্যে অসুস্থতা ও মৃত্যু বেড়েছে, যার ফলে বাংলাদেশের মানুষের কর্মক্ষমতাও কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স গত সোমবার এই গবেষণার ফলাফল প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি, মিনসোট ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একদল গবেষক যৌথভাবে গবেষণাটি করেছেন। চরম তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকাতেও ওপরের দিকে ঠাঁই হয়েছে বাংলাদেশের। এ তালিকায় শীর্ষস্থানে ভারত, এর পরেই রয়েছে বাংলাদেশ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর ঢাকা প্রসঙ্গে ওই গবেষণায় বলা হয়েছে, 1983 সালে এই শহরে জনসংখ্যা 40 লাখ থাকলেও এখন 2 কোটি 20 লাখ মানুষ বসবাস করে এই শহরে। গবেষণায় বলা হয়েছে, শহরগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু অনেক জায়গায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে সেখানকার তাপমাত্রা চরম হয়ে উঠেছে। বিশেষ করে গত কয়েক দশকে লাখ লাখ মানুষ গ্রাম ছেড়ে শহরে আসায় এখানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রা। গবেষণায় 1983 থেকে 2016 সাল পর্যন্ত বিশ্বের 13,000-এর বেশি শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এর সঙ্গে তুলনা করা হয়েছে সেই সময়ের শহরগুলোর মোট জনসংখ্যার তথ্য। গবেষকরা বলেছেন, শহরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটিকে চরম উষ্ণ বলা যায়। গবেষণায় দ্রুত উষ্ণতা বেড়েছে বিশ্বের এমন 25টি দেশের, কত মানুষ উষ্ণায়নের কারণে কর্মক্ষমতা হারাচ্ছেন তার চিত্র তুলে ধরা হয়েছে। এ তালিকায় শীর্ষে থাকা ভারতের উষ্ণায়নের কারণে 110 কোটি 40 লাখ মানুষ কর্মক্ষমতা হ্রাসের ঝুঁকিতে রয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের 16 কোটি 60 লাখ মানুষ এই ঝুঁকিতে রয়েছেন। তবে সামগ্রিকভাবে বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক উষ্ণায়ন 37% ভূমিকা রেখেছে, বাকি 63% ঘটেছে স্থানীয় কারণে।